চট্টগ্রামের কোতোয়ালিতে পাঁচ লাখ টাকা ডাকাতি মামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে উদ্ধার করা হয়েছে ঘটনা ব্যবহৃত দুটি মোটরসাইকেল অস্ত্র গুলি ও টাকা শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ও ওয়াসা মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয় দুপুরে সিএমপির দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিএমপির সহকারী পুলিশ কমিশনার মেহেদি হাসান তিনি জানান আসামিরা মূলত ছদ্মবেশী ডাকাত দলের সদস্য